একজন কোয়ালিটি ফুল স্পিনার হয়ে উঠতে চাইলে এই ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমত আসি গ্রিপ। গ্রিপ এমনভাবে ধরতে হবে যাতে আপনার জন্য কমফোর্টেবল হয়, বল করতে ভালো লাগে। তো এইভাবে গ্রিপটা ধরলে আপনার বোলিং করতে অনেক আপনার জন্য সহজ হবে, আরামদায়ক হবে এবং বল হাতে থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর একটা জিনিস, দুই আঙ্গুলের মধ্যে প্রেশার দিয়ে বলটাকে ছাড়ার চেষ্টা করবেন আর রিস্টটাকে সোজা নামাবেন। রিস্টটা সোজা নামালে টান বেশি পাবেন। তো যেভাবে দেখানো হচ্ছে ভিডিওতে সেই অনুসারে করবেন। দ্বিতীয়ত আসি রান আপ। রান আপটা স্মুথ রান আপ হইতে হবে। কীভাবে সঠিক নিয়মে রান আপ নেবেন এই জিনিসটা ভিডিও আকারে বলা আছে, দেখে নেবেন। তৃতীয় আসি ডেলিভারি স্ট্রেট। বল করার সময় সামনের পাটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে বল করবেন। তারপর হচ্ছে রিলিজ পয়েন্ট। রিলিজ হইতে হবে কানের পাশ থেকে, কারণ কানের পাশ থেকে রিলিজ করলে বলে ফ্লাইট বেশি দেওয়া সম্ভব হয় এবং উইকেট পাওয়ার সম্ভাবনা বাড়ে। তারপর আসে ফলো থ্রো। সামনের পায়ের উপরে বল করতে হবে, সামনের পায়ের উপরে বল করে ক্যাচিং পজিশানে আসাটা ফলো থ্রো। তো ভিডিওতে যেখানে যেভাবে দেখানো আছে ওইভাবে কাজ করবেন, তাহলে আপনার ফলো থ্রোটা ঠিক হয়ে যাবে। বোলিং করে দেখাচ্ছি কীভাবে বোলিং করার পর ফলো থ্রোটা দিবেন এবং ক্যাচিং পজিশনে যাবেন। এবার আসি বডি স্ট্রেট করা। বল করার সময় বডিটা যত সম্ভব স্ট্রেট রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে বলটাকে ভালো ফ্লাইটে ছাড়ার সম্ভব হয় আর উইকেট পাওয়ার সম্ভাবনাটাও বেশি তৈরি হয়। তো কীভাবে বডি স্ট্রেট রাখবেন এই ড্রিলটা আমি দেখিয়েছি। সামনের পায়ের উপরে বল করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন 5 থেকে 10 সেকেন্ড করে, তাহলে আপনার বডিটা বোলিং করার সময় সোজা থাকবে। এখন আমি দেখাবো বল করে কীভাবে বডিটা সোজা রাখতে হয় এই জিনিসটা। এবার আসি লাইন লেন্থ। আপনি চতুর্থ স্টাম্প অথবা অফিস থেকে বল করার চেষ্টা করবেন, কারণ ঘুরলে স্টাম্পিং হওয়ার চান্স থাকবে অথবা এজ আর না ঘুরলে আর্ম বল হয়ে এলবি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আসি ফ্লাইট। বলে ফ্লাইট দিলে উইকেট পাওয়ার সম্ভাবনাটাও বেশি হয়। তো কীভাবে ফ্লাইট দিবেন এ নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দিব, দেখে নেবেন। ফ্লাইট দিলে উইকেট পাবেন বেশি। তারপর আছে ব্যাটসম্যানের উইক পয়েন্টগুলো বোঝা এবং সেই অনুসারে তাকে অ্যাটাক করা, আর এভাবে করতে পারলে আপনার অনেক বেশি উইকেট পাওয়ার চান্স থাকবে। ফিল্ড সেট আপ। ভালো ভালো ফিল্ড ফিল্ডারগুলোকে বাউন্ডারি লাইনে রাখবেন। তারপর হচ্ছে রাউন্ড দ্য উইকেট, ওভার দ্য উইকেট থেকে বোলিং করতে জানতে হবে। তারপর হচ্ছে লেফটি ব্যাটসম্যানকে ভালো বোলিং করবেন, রাইটি ব্যাটসম্যানকে ভালো বোলিং করতে পারলেই এবং তাদের দুর্বলতা অনুসারে বোলিং করতে পারলেই আপনি একজন কোয়ালিটি ফুল স্পিনার হয়ে উঠতে পারবেন।